হ্যালো বন্ধুরা, আমি আজকে পৌঁছেছি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি রীতিমতো ঐতিহাসিক স্থান, মানে যার কাহিনী আপনাদের আমি এখন শোনাবো, আপনারা অবাক হতে বাধ্য এই কাহিনী শুনলে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাটিয়ারি নামে একটি জায়গায়, এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন পেছনে এই যে মন্দিরটি, এটি নদিয়ারা যে কৃষ্ণচন্দ্র ছিলেন তার মানে প্রপিতামহ অর্থাৎ দাদুর যে দাদু তার তৈরি ছিল এই মন্দিরটি, অর্থাৎ এই মন্দিরটির প্রতিষ্ঠা ছিলেন নদিয়া একসময় নদিয়া রাজ রাঘব রায়, এবং সেই রাঘব রায়ের পৌত্র ছিলেন কৃষ্ণ নবাব কৃষ্ণচন্দ্র, রাজা কৃষ্ণচন্দ্র, যাকে কৃষ্ণনগরে যার রাজবাড়ি এবং কৃষ্ণচন্দ্রের নাম সুবিখ্যাত আমরা সবাই জানি। তো সেই মহারাজ কৃষ্ণচন্দ্রের যে দাদু ছিলেন তার স্থাপিত এই মন্দিরটি, এবং অ্যাকচুয়ালি নদিয়ার যে রাজবংশের সূচনা হয়েছিল তার সূচনা হয়েছিল একজন ব্যক্তি যার নাম ছিল ভবানন্দ মজুমদার। তো সেই ভবানন্দ মজুমদার সূচনা করেছিলেন নদিয়া রাজবংশের। তো ভবানন্দ মজুমদার অ্যাকচুয়ালি উনি ছিলেন বাগোয়ান নামে একটি জায়গার বাসিন্দা। বাগোয়ান এই মুহূর্তে বাংলাদেশের কুষ্টিয়া জেলায় অবস্থিত। তো ভবানন্দ মজুমদার জাহাঙ্গীরের আমলে তিনি এই একটি অঞ্চলের জমিদারি তিনি প্রাপ্ত হন, এবং তখন তিনি সেই বাগোয়ান থেকে তার রাজধানী স্থানান্তর করেন, এবং তিনি এই অঞ্চলে অর্থাৎ এই মাটিয়ারি নামক জায়গাটিতে তিনি তার রাজধানী স্থাপন করেছিলেন। তো এই মুহূর্তে জায়গাটিতে অ্যাকচুয়ালি এটি একটি ভীষণ একটি গ্রাম এলাকা, এবং এখানে এখন সেই মুহূর্তে কিছুই দেখা যায় এই মুহূর্তে এখানে কিছুই দেখা যায় না, সেই রাজপ্রাসাদ যে এখানে ছিল কিন্তু আমরা এখনও তার কিছু চিহ্ন এখানে দেখতে পাওয়া যায়, ভগ্নপ্রায় অট্টালিকা, রাজপ্রাসাদের চিহ্ন এখনও এখানে বিদ্যমান। কিন্তু এই যে মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি, এই মন্দিরটি 1665 সালে এটি তৈরি হয়, মন্দিরটি এখনও দাঁড়িয়ে আছে, তার সেই অতীত দিনের গৌরব নিয়ে মন্দিরটি কিন্তু আজও এখানে আমাদের সামনে উপস্থিত রয়েছে, এবং আমরা দেখতে পাই মন্দিরটি। যদিও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরটির অবস্থা খুবই শোচনীয়, তো এই মুহূর্তে আমরা দেখতে পাই বহুত টেরাকোটার কাজ রয়েছে মন্দিরটির গায়ে, কিন্তু এটা ভীষণ পুয়োর কোয়ালিটি মেনটেন্যান্স, এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম রকমারি রঙে সাজানো হয়েছে। যদিও টেরাকোটা প্যানেলের সঙ্গে সংরক্ষণ করতে হলে এই ধরনের রং বা পেন্টের ইউজ কখনো করা যায় না, বাট এই আমাদের পুরাতত্ত্বের এই হাল। তো এত সুন্দর অ্যাকচুয়ালি এই মন্দিরটির বয়স আমরা যদি দেখি তাহলে এটা 355 বছর, এই মুহূর্তে দাঁড়ালে 355 বছরের পুরনো এই মন্দিরটি। 1665 সালে রাজা রাঘব রায় এই মন্দিরটি তৈরি করেন, তো এটা 2020 সাল, আজকের দিনে আমি যদি হিসাব করি তাহলে এটা 355 বছরের পুরনো মন্দির। এই এত সুন্দর একটি মন্দির যার সঙ্গে এত ইতিহাস বিজড়িত, কিন্তু আমরা কেউ অবগত নই এই ব্যাপারটি সম্পর্কে। আমরা ইভেন এখনকার জেনারেশন হয়তো কেউ জানেও না যে কে ছিলেন রাঘব রায়, কোথায় মাটিয়ারি। তো এটা ভীষণ দুঃখজনক আমাদের জন্য। তো আমাদের উচিত এই ধরনের যে কয়েকটি পুরাতাত্ত্বিক বৈশিষ্ট্য এখনো আমাদের নদিয়া জেলাতে অবশিষ্ট আছে, তো আমাদের উচিত সেগুলো সংরক্ষণের জন্য উদ্যোগী হওয়া, এবং অ্যাটলিস্ট কিছু অন্তত করে যাওয়া এগুলোর জন্য। তো আমি মন্দিরটির বর্তমান পরিস্থিতি দেখে আমি ভীষণ রকম মর্মাহত, আমি এক্সপেক্ট করিনি যে এটা এত পুয়োর কন্ডিশনে রয়েছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে মেসেজ দিতে চাই যে প্লিজ কেউ অন্তত এগিয়ে আসুন, এবং এই ধরনের অসাধারণ বৈশিষ্ট্য সম্পন্ন টেরাকোটার মন্দিরগুলিকে সংরক্ষণের জন্য অন্তত প্লিজ কেউ আসুন, তার সাহায্যের হাত বাড়িয়ে দিন। এই প্রসঙ্গে আমি বলতে চাই, এই যে মাটিয়ারি, এখানে রাজা রাঘব অ্যাকচুয়ালি ভবানন্দ, যার কথা বলছিলাম ভবানন্দ মজুমদার, নদিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা, তিনি এখানে আসেন এবং এখানে রাজধানী স্থাপন করেন। তার যে পৌত্র ছিলেন রাজা রাঘব রায়, সেই রাজা রাঘব রায়ের আমলে সে এই খান থেকে রাজধানী স্থানান্তরিত করে নিয়ে যায় রেউই নামে একটি স্থানে। ঘটনাচক্রে এই রেউই হলো আজকের কৃষ্ণনগর, যাকে আমরা কৃষ্ণনগর বলে এখন জানি, অ্যাকচুয়ালি জায়গাটির নাম ছিল রেউই, সেটি আজ থেকে প্রায় 350 বছর আগেকার ঘটনা। তো এগুলি প্রায় বিস্তৃত প্রায় ইতিহাস, আমরা কেউ সচেতন নই, আমরা কেউ কদর করি না, মূল্য দিই না, তো আমরা হারাতে বসেছি এরকম আরও নদিয়া জেলার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পন্ন জায়গার মধ্যে এটি একটি। তো আমরা অচিরেই হারাবো মন্দিরটি, যা এই মুহূর্তে আমি কন্ডিশন দেখছি আপনারাও দেখতে পাচ্ছেন, এটি অত্যন্ত অবহেলার মধ্যে রয়েছে, এবং আই এম নট শিওর আর আমরা কতদিন এই মন্দিরটিকে এভাবে এখানে অক্ষত অবস্থায় দেখতে পারবো। আমি আপনাদের আরো ক্লোজ ভাবে দেখাতে চাই যে এখানে কত সুন্দর টেরাকোটার যে কাজগুলি ছিল এখনো যা আমাদের আমাদের বিস্মিত করার জন্য এগুলি যথেষ্ট। তো আমরা এখানে দেখতে পাই, এখানে প্রসঙ্গত আমি উল্লেখ করতে চাই, এই মন্দিরটির দুপাশের তোরণে মোগল মূর্তি দেখা যায়। কেন মোগল মূর্তির এত আধিক্য এই মন্দিরটিতে,
কারণ যে রাঘব রাজা যে যিনি ছিলেন, আর আমি এখানে এটা উল্লেখ করতে ভুলে গিয়েছি, মন্দিরটির নাম হলো রুদ্রেশ্বর শিব মন্দির। রুদ্রেশ্বর কারণ রাজা রাঘব রায়ের পুত্র ছিলেন রুদ্র, এবং রাজা রাঘব রায় তার পুত্র রুদ্রের নামে এই শিবলিঙ্গর নামকরণ করেন রুদ্রেশ্বর। তো সেই যে রাজা রুদ্র ছিলেন, তিনি অ্যাকচুয়ালি তিনি মোগলদের সঙ্গে তিনি অনেক তার সঙ্গে তার অনেক লাইক কি বলবো অনেক ক্লোজ রিলেশন ছিল, এবং মোগলদের সঙ্গে তার ওই সুসম্পর্কের কারণে তিনি এই নদিয়া রাজবংশকে অনেক স্প্রেড বিস্তারিত করতে পেরেছিলেন। তো হয়তো সম্ভবত এই কারণে, আমি নট শিওর। এখানে আমরা দেখি যে প্রবেশপথ মন্দিরে, অ্যাকচুয়ালি মূল প্রবেশপথ এটি, এটি দক্ষিণ দিক। সো এটি দক্ষিণ মুখে একটি দরজা এখানে আছে, ওপাশে আমি আরেকটি দরজা পেয়েছি, কিন্তু এটি হলো মূল প্রবেশপথ গর্ভগৃহে প্রবেশ করার জন্য। ভেতরে রুদ্রেশ্বর শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গ নিত্য পূজিত, কিন্তু আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি, অনেক লেট হয়ে গেছে, তো মন্দিরের দরজা বন্ধ, আমি ভেতরে আমি ঢুকতে পারছি না, আমি শিবলিঙ্গটিও দেখাতে পাচ্ছি না, অত্যন্ত দুঃখিত। বাট মন্দিরটি অসাধারণ, যে যা শিল্পকর্ম রয়েছে এটা মাইন্ড ব্লোয়িং। তো আমি যেটা বলছিলাম যে এখানে মোগল মূর্তির আধিক্য দেখা যায়, দুটি দরজার পাশে অন্তত 13টি মোগল সেনাদের লাইক 13টা ফলক লক্ষ্য করা যায়। এছাড়াও লাইক এখানে আমি দেখাতে চাই আনুভূমিক স্তরে এখানে বিভিন্ন ধরনের সামাজিক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, যেমন রাজা মৃগয়া যাচ্ছেন, হরিণ প্রাণ ভয়ে পালাচ্ছে, এছাড়া আরো বিভিন্ন সামাজিক দৃশ্য, যেমন ওকে আমি দেখাতে চাই নৌকায় চড়ে যে বাণিজ্য তরী, সেই বাণিজ্য তরীর একটি ভীষণ সুন্দর টেরাকোটা ফলক এই মন্দিরে ছিল। প্রসঙ্গত আমি উল্লেখ করতে চাই, এই মন্দিরের অনুকরণে তৈরি আরেকটি মন্দির আমরা দেখতে পাই নদিয়া জেলার দিগনগরে। আমি এই সেই মন্দিরটিকে আগে দেখিয়েছিলাম, এবং সেই মন্দিরটিও রাজা রাঘব রায়ের তৈরি, এবং সেই মন্দিরটির নাম ছিল রাঘবেশ্বর মন্দির। ওকে, সো সেই রাঘব রায়ের তৈরি এই মন্দিরটি, এইটির নাম হলো রুদ্রেশ্বর মন্দির। অ্যাকচুয়ালি আমি যখন আমি দিগনগরের মন্দিরটি দেখতে গিয়েছিলাম, তো সেই মন্দিরটি দেখে আমার মনে হয়েছিল যে এটি অত্যন্ত অবহেলার মধ্যে রয়েছে, এবং আমি হতাশ হয়েছিলাম। কিন্তু এই মন্দির দেখে আমি এটা বুঝতে পারছি যে ওই মন্দিরটি অনেক ফার বেটার কন্ডিশনে রয়েছে এটির চাইতে, এটির অবস্থা আরও শোচনীয়, এবং আই এম নট শিওর যে এটা আর কতদিন এখানে থাকবে। তো আমার একটা রিকোয়েস্ট আমার সব ভিউয়ারদের জন্য, যে অ্যাকচুয়ালি আমি ভীষণ এক্সাইটেড এই মুহূর্তে এই জায়গাটিতে আসতে পেরে। তো আমার রিকোয়েস্ট সবার কাছে, প্লিজ একবার আসুন, আমাদের এই ঐতিহ্য, এই আমাদের ঐতিহ্য, বাঙালি ঐতিহ্য, আমাদের হিন্দু সনাতন ধর্মের ঐতিহ্য, আসুন নিজের চোখে দেখুন যে কী ছিল আমাদের ইতিহাস, ওই প্রাচীন গৌরবময় ইতিহাস যেগুলো আমরা আজ বিস্তৃত আমরা সব ভুলে গিয়েছি। আমরা জানি না ইভেন যে কোথায় মাটিয়াড়া, আমি যেটা বলছিলাম কোথায় মাটিয়াড়া কোথায় বানপুর, আজকে এটা একটা গণ্ড গ্রামে পরিণত হয়েছে। কিন্তু ভীষণ দুঃখজনকভাবে বাঙালির যে নদিয়ার যে রাজধানী ছিল, সেই রাজধানী আমি এখন দাঁড়িয়ে রয়েছি নদিয়ার এককালীন রাজধানীতে। অবিশ্বাস্য, এই মুহূর্তে আমি যদি একটা আপনাদের আশপাশে দেখাই, আপনি দেখুন যে কী ছিল সেই রাজধানী 350 বছর আগে। সেই রাজধানীর কোনো চিহ্ন মাত্র এখন নেই, কিছু হয়তো পুরনো দুটো একটি অট্টালিকা আশেপাশে দেখা যায়, তাছাড়া জাস্ট এটি একটা সিম্পল একটা গণ্ড গ্রাম। তো আমাদের উচিত এই মন্দিরটির সংরক্ষণের জন্য কিছু অন্তত ব্যবস্থা করা। তো I already told that I requested everyone, please come, please visit this place and try and help us to save this kind of monuments of our locality. Thank you so very much. Thanks for watching. So ami ekhane arekta mention korte chai je ei jagati te arekti bhishon ঐতিহাসিক আরেকটি জায়গা আছে যার নাম বুড়ো সাহেবের দরগা। সো আমি এখন সেই জায়গাটি ভিজিট করতে যাচ্ছি, তো আশা করবো সেই জায়গাটিও আমি দেখাবো, বিস্তারিত দেখাবো। সেটিও একটি ভীষণ ঐতিহাসিক জায়গা, এবং তার সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন আমাদের অজানা কিছু কাহিনী। সো দেখতে থাকুন, আমি এখন পৌঁছবো সেখানে। ও বাই দ্য ওয়ে, আরও টেরাকোটার যে এখানে কাজগুলো রয়েছে আমি আরও ক্লোজলি দেখানোর চেষ্টা করছি। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।